আদনান পর্যন্ত হিজাজের আরবদের ঊর্ধ্বতন বংশধারা আদনানের দুজন পুত্র ছিল এক সাদ দুই আক। সুহাইলি বলেন আর আদনানের আরও দুজন সন্তান ছিল একজনের নাম হারিস এবং অপরজনের নাম মজহব তিনি বলেন তার সন্তানদের মধ্যে জাহাক নামের আরেকজনের উল্লেখ করা হয়েছে আবার কারো কারোর মতে জাহাক ছিলেন সাদ এর পুত্র আদনানের নয় তিনি বলেন কেউ কেউ বলেছেন যে আদন যার নামে আদন বা এডেন এ নগরীর নামকরণ করা হয়েছে এবং আবিয়ান ও আদনান এর অপর দুই পুত্র ছিল এটি তাবারির বর্ণনা আর আক আশা আরির বংশে বিবাহ করেন এবং ইয়ামানে তাদের জনপদে বসবাস করেন ফলে তারা একই ভাষাভাষী হয়ে যান এবং এর ফলে কোনো কোনো ইয়ামানবাসী ধারণা করেন তারাও ওই বংশের লোক ফলে তারা বলে আখ ইবনে আদনান ইবনে আব্দুল্লাহ ইবনুল আজদ ইবনে ইয়াগুস আবার কেউ কেউ বলেন আখ ইবনে আদনান ইবনে জাইব ইবনে আব্দুল্লাহ ইবনে আসাদ আর বিশুদ্ধ কথা হলো আমরা যা উল্লেখ করেছি যে তারা আসলে আদনানের বংশধর এই প্রসঙ্গে কবি আব্বাস ইবনে মিরিদাস বলেন আক ইবনে আদনান যারা গাসান গোত্রের সঙ্গে ক্রিয়া কৌতুক করত, যতদিন পর্যন্ত না তাদেরকে সম্পূর্ণরূপে বিতাড়িত করে দেওয়া হয় আর সাদ এর ছিল চার পুত্র নিচার কুজা আ কুনস ইয়া আদ আর কুজা আ ছিলেন সাদের জ্যৈষ্ঠ সন্তান এজন্য তাকে আবু কুজা আ নামে অভিহিত করা হতো কুচাহা সম্পর্কে ইতিপূর্বে আমরা ভিন্ন মতের উল্লেখ করেছি কিন্তু ইবনে ইসহাক প্রমুখের নিকট এটাই বিশুদ্ধ আল্লাহই ভালো জানেন আর কুনোস সম্পর্কে বলা হয় যে তার বংশধারা ধ্বংস হয়ে গেছে তাদের কেউই আর বেঁচে নেই তবে অতীত ইতিহাস তাদের এক দলিলের মতে নুমান ইবনে মুঞ্জির তিনি ছিলেন হিরার কিসরার প্রতিনিধি তিনি ছিলেন কুনোস এর বংশধর ইতিপূর্বে উল্লেখ করা হয়েছে যে ভিন্ন মতে তিনি ছিলেন হিমিয়ারার বংশের লোক আল্লাহই ভালো জানেন আর নিজার এর তিন পুত্র ছিল রবিয়া মুজার ও আনসার ইবনে হিসাম বলেন ইয়াদ নামক নেজার অপর এক পুত্র ছিলেন যেমন কবি বলেন আর এমন অনেক যুবক আছে যাদের চেহারা সুন্দর তারা হচ্ছে ইয়াদ ইবনে নিজার ইবনে মাদ এর সন্তান ইবনে হিসাম বলেন ইয়াদ ও মুজার ছিলেন সহদার ভাই তাদের মা সাউদা ছিলেন আক ইবনে আদনানের কন্যা আর রবিয়া ও আনসার এর মা ছিলেন আক ইবনে আদনান এর অপর কন্যা শাকিকা মতন্তর জুম বিনতে আক ইবনে ইসাহাক বলেন আনসার হচ্ছেন খাস আম ও বাজিলার পিতা জরির ইবনে আবদুল্লাহ আল বাজালি এই বাজিলারই অধনস্থ বংশধর তিনি বলেন আনসার ইয়ামেনে আগমন করে ইয়ামানবাসীদের সঙ্গে মিলেমিশে সেখানেই বসবাস করেন ইবনে হিসাম বলেন ইয়ামানবাসীরা বলে যে আনসার ইবনে আরাস ইবনে লাহিয়ান, ইবনে আমর ইবনুল গাউস ইবনে নাবত ইবনে মালিক ইবনে জায়োজ ইবনে কাহলান ইবনে সাবা আমি বলি ইতিপূর্বে সাবা সম্পর্কে যা বলা হয়েছে তা থেকে এটি প্রতীয়মান হয় আল্লাহই ভালো জানেন ঐতিহাসিকরা বলেন মুজার হোসেন প্রথম ব্যক্তি যিনি হুদি গান গেয়ে 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 উট হাঁকানোর প্রবর্তক কারণ তার কণ্ঠস্বর ছিল সুমধুর প্রতিদিন উটের পিঠের থেকে পড়ে যান একদিন উটের পিঠ থেকে পড়ে যান মাটিতে পড়ে তার হাত ভেঙে গেলে তিনি বলে ওঠেন হাই আমার হাত হাই আমার হাত এই থেকেই উটের দ্রুতগতির প্রচলন হয় ইবনে ইসাহাক বলেন মুজার ইবনে নিজার দুই পুত্র থেকেই উটের দ্রুতগতির প্রচলন হয় ইবনে ইসহাক বলেন মুজার ইবনে নিজাবের দুই পুত্র ছিলেন ইলিয়াস ও আইলান আর ইলিয়াসের ছিলেন তিন পুত্র মুদ্রিকা তাবিখা এবং কুম আ আর এদের মাতা ছিলেন খান্দাব বিনতি ইমরান ইবনে ইল হাফ ইবনে কুজা ইবনে ইসাহাক বলেন মুদ্রিকার নাম ছিল আমের আর তাবিখার নাম ছিল উমর তবে তারা দুজনে মিলে একটা শিকার করেন তারা উভয়ে যখন তা রান্না করেছিলেন তখন ভয়ে উটটি পালিয়ে যায় আমের উটের খোঁজে বের হন এবং শেষ পর্যন্ত তা খুঁজে পান অপরজন রান্নায় ব্যস্ত ছিলেন উভয়ে পিতার নিকট এসে তাকে এই কাহিনী শোনালে তিনি আমেরকে বলেন তুমি হলে মুদ্রিকা আর আমেরকে বলেন তুমি হলেন তুমি হলে তাবিখা তিনি আরও বলেন মুদাবের বংশধারা সম্পর্কে অবহেতি ব্যক্তিদের ধারণা যে কুজা হচ্ছেন আমর ইবনে লুহাই ইবনে কুমআ ইবনে ইলিয়াস এর বংশধর আমি বলি এটা স্পষ্ট যে তিনি তাদের বংশের লোক কিন্তু তাদের পিতৃপুরুষ নন আর তারা যে হিমিয়ার গোত্রের লোক সে কথা আগেই বলা হয়েছে আল্লাহই ভালো জানেন ইবনে ইসাহাক বলেন মুদ্রিকার দুই ছেলে খুজাইমা ও হুজাইল আর এদের উভয়ের মা হচ্ছেন কুজা আগোত্রের এক মহিলা আর খুজাইমার সন্তান ছিলেন কিনানা আসাদ উস্তা ও হাউন আবু জাফর তাবারি কিনানের সন্তানদের ব্যাপারে এই চারজনের অতিরিক্ত আমের হারিস নাজির খানাম সাদ আউজা জারওয়াল হিদাল এবং গাজওয়ান এর নাম উল্লেখ করেছেন তিনি বলেন আর কিনানের সন্তান ছিলেন নজর মালিক আজত মানাত ও মালকান কুরাইশ তথা বনু নজর ইবনে কিনান এর বংশধারা ও শ্রেষ্ঠত্ব ইবনে ইসাহ বলেন নজরের মা বাবা ছিলেন মুর ইবনে উদ ইবনে তাবিখার কন্যা আর তার সমস্ত সন্তানরা তার অন্য স্ত্রী গর্ভজাত। এই মতের বিরোধিতা করেন ইবনে হিসাম তার মতে বারবার বিনতে মুর ছিলেন নজর মালিক ও মালকানের মা আর আব্দে মানাত এর মা হচ্ছেন আজদ গোত্রের হানা বিনতে সোয়াইদ ইবনে গিতরিফ ইবনে হিসাম বলেন নজরই হচ্ছেন কুরাইশ আর তার সন্তানরাই কুরাইশি নামে পরিচিত হন তিনি এও বলেন যে কারো কারো মতে ফিখর ইবনে মালিক হচ্ছেন কুরাইশ আর তাব আর তার সন্তানরা কুরাইশি যারা তার সন্তান নয় তারা কুরাইশী একাধিক কুলজি কুলজিবিশারত তথা সায়ক আবু ওমর ইবনে আবদুল বার জুবাইর ইবনে বাক্কর এবং মুস প্রমুখ এই দুটি উক্তির উল্লেখ করেছেন আবু উবাইদ এবং ইবনে আবদুল বার বলেন আসওয়াদ ইবনে কায়োস এর উক্তি মতে অধিকাংশ ঐতিহাসিক এই মত পোষণ করেন যে কুরাইশ হোসেন নাজর ইবনেন কিনানা আমি বলবো হিসাম ইবনে মোহাম্মদ ইবনে সাইব আল কানবি এবং আবু উবাইদা মাজার ইবনে মুসান্না এই মতের সমর্থনে প্রমাণ উপস্থাপন করেছেন আর তিনি সাফেই মাজাহাবের প্রসারে অবদান রাখেন পক্ষান্তরে আবু ওমর এর মত পোষণ করেন যে কুরাইশ হোসেন ফিখর ইবনে মালিক এই মতের সমর্থনে তিনি প্রমাণ উপস্থিত করে বলেন যে বর্তমানে এমন কেউ নেই যে নিজেকে ক্রয়েশি বলে দাবি করে অথচ সে ফিখর ইবনে মালিকের বংশধর নয় অতপর তিনি এই উক্তির পক্ষে জুবাইর ইবনে মুস মুসআর ইবনে জুবাইর এবং আলী ইবনে কাসান এর নাম উল্লেখ করেন এই ব্যাপার এই ব্যাপারেই এরাই হচ্ছেন সর্বজন স্বীকৃত বিশেষজ্ঞ আর জুবাইর ইবনে বাক্কার বলেন কুরাইশ ও অন্যান্য বংশধারা সম্পর্কে বিশেষজ্ঞরা একমত যে ফিখর ইবনে মালিকই হচ্ছেন কুরাইশদের আদিপুরুষ ইবনে মালিক এর ঊর্ধ্বতন পুরুষদের কেউই কুরাইশ নামে অভিহিত হননি অতপর এই বক্তব্যের সমর্থনে তিনি প্রথম প্রমাণ দেন কুলাইব ইবনে ওয়ায়েল এর সূত্রে বুখারি বর্ণনা করেন যে আমি নবীজির ঘরে লালিত জয়নবকে বললাম আমাকে জানান যে নবী করিম সাল্লাহ সাল্লাম কি মুজার গোত্রের লোক ছিলেন তিনি বললেন তিনি নাজর ইবনে কিনানা গোত্রের মুজার গোত্রেরই ছিলেন আর তাবারানি জাশিস আল কিন্দির বরাতে বর্ণনা করেন যে রাসুল্লাহ সলিল্লা সাল্লামের নিকট কিন্দা থেকে একদল লোক আগমন করে বলল আপনি তো আমাদের বংশের লোক তখন তিনি বললেন না বরং আমরা নসর ইবনে কিনানা গোত্রের লোক আমরা আমাদের মাতৃপক্ষ সম্পর্কে কোনো সন্দেহ পোষণ করি না এবং আমাদের ঊর্ধ্বতন পিতৃপুরুষ আমরা অস্বীকার করি না আর ইমাম আবু উসমান সাঈদ ইবনে ইয়াহিয়া ইবনে সাঈদ ইবনে আব্বাস রাজিয়াল্লাহুর সূত্রে বর্ণনা করেন সিন্দা গোত্র থেকে জাশিস নামক জনৈক ব্যক্তি নবী করিম সাল্লাহ স্লামের নিকট আগমন করে বলেন ইয়া আল্লাহ আমরা মনে করি আবদ মানাফ আমাদের বংশের লোক নবী করিম সাল্লাহ মুখ ফিরিয়ে নিলেন লোকটি ফিরে এসে অনুরূপ বললে তিনি তার থেকে পুনরায় মুখ ফিরিয়ে নিলেন লোকটি আবারও ফিরে এসে অনুরূপ কথা বললে তিনি বললেন আমরা নস্বর ইবনে কিনানার বংশধর আমাদের মাতৃকুল সম্পর্কে সন্দেহ পোষণ করি না আর আমাদের ঊর্ধ্বতন পিতৃপুরুষকে অস্বীকার করি না তখন রাবি বললেন আপনি প্রথম দফায় সুপ করে রইলেন না কেন এভাবে আল্লাহ তার নবীর পবিত্র মুখে তাদের দাবি নাকচ করে দেন এই সনদে হাদিসটি গরিব পর্যায়ের উপরন্ত কালবি হচ্ছেন একজন দুর্বল রাবি আল্লাহই সর্বাগ্য ইমাম আহমদ আশ আস ইবনে কায়স সূত্রে বলেন যে প্রতিনিধি দলে কিন্দার আমিও নবী করিম আলাই আলাই্লামের নিকট আগমন করি তখন আমি বললাম ইয়া আল্লাহ আমাদের ধারণা আপনি আমাদের বংশেরই লোক তখন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম পূর্বে উল্লেখিত হাদিসের অনুরূপ জবাব দেন এই বর্ণনার শেষ অংশে আছে আশ ইবনে কায়োস বলেন আল্লাহর কসম কুরাইশরা যে নজর ইবনে কিনানের বংশধর একথা কাউকে অস্বীকার করতে শুনলে শরিয়াতের দণ্ডবিধি হচ্ছে এই শরিয়ত অনুযায়ী তাকে বেত্রাঘাত করব। ইবনে মাঝহাও এই হাদিসটি উত্তম সনদে বর্ণনা করেছেন এই এ হচ্ছে এই বিষয়ে শেষ কথা সুতরাং যে তার বিরোধাচরণ করে তার কথার প্রতি ভূক্ষেপ করা যাবে না জারির ইবনে আতিয়া তামিমি হিসাম ইবনে আব্দুল মালিক ইবনে মারওয়ান এর প্রশংসায় বলেন যে মা কুরাইশকে জন্ম দিয়েছেন তার বংশে কোনো কলঙ্ক নেই এবং তিনি বন্ধাও নন কোনো নেতা তোমাদেরকে পিতৃপুরুষের চাইতে অধিকতর সম্ভ্রান্ত নয় আর কোনো মামা তামিম গোত্রের চাইতে অধিক সম্মানিত নয় ইবনে হিসাম বলেন এই উক্তিটি নজর ইবনে কিনানার মা সম্পর্কে আর তিনি হলেন তামিম ইবনে মুর এর বোন বারবা বিনতে মুর কুরাইশ শব্দের উৎপত্তি সম্পর্কে কথিত আছে যে তাকাররুশ শব্দ থেকে এর উৎপত্তি যার অর্থ বিচ্ছিন্ন হওয়ার পর একত্র হওয়া আর এটা হয়েছে কুসাই ইবনে ক্লাব এর জামানায় তারা ছিল বিচ্ছিন্ন তিনি তাদেরকে হেরেম শরীফে একত্র করেন পরে এর বিবরণ আসছে হুজাফা ইবনে গানিম আল আদ আদবি বলেন তোমাদের পিতা কুসাই সমবেতকারী নামে অভিহিত হতেন তারই মাধ্যমে আল্লাহ সমবেত করেছেন ফিখরের কবিলাকে কোনো কোনো প্রগৈতিহাসিক বলেন কুসাইকে বলা হতো ক্রাইশ যার অর্থ একত্র করা আর তাকাররুশ অর্থই একত্র করা যেমন আবু খালদা আল ইয়াশকারী বলেন ভাইয়েরা আমাদের বিরুদ্ধে জড়ো করেছে অপরাধের অভিযোগ আমাদের যুগের এবং প্রাচীন যুগের কাহিনীতে আবার কেউ কেউ বলেন কুরাইশ নামকরণ করা হয়েছে তাকার রোষ থেকে যার অর্থ উপার্জন করা ব্যবসা করা ইবনে হিসাম এটি উল্লেখ করেছেন বেত্তা জাওহারি বলেন কুরাইশ অর্থ উপার্জন করা জড়ো করা আর ব্যাকরণবিদ ফাররা বলেন এই নামেই কুরাইশ কবিলার নামকরণ করা হয়েছে তাদের পূর্বপুরুষ হচ্ছে নজর ইবনে কিনানা তার সন্তানগণই কুরাইশই ঊর্ধ্বতন নন আবার কারো কারো মতে কুরাইশ নামকরণ হয়েছে তাকতিস শব্দ থেকে হিসাম ইবনে কালবি বলেন নজর ইবনে কিনানার নাম রাখা হয় কুরাইশ কারণ তিনি মানুষের অভাব অনটনের খোঁজখবর নিতেন এবং নিজের অর্থ দ্বারা তাদের অভাব পূরণ করতেন আর তাকরিশ অর্থ অর্থ হচ্ছে তাফতিস তথা অনুসন্ধান আর তার সন্তানেরা মৌসুমের সময়ে লোকজনের অভাব অনটনের খোঁজ নিতেন যাতে লোকেরা দেশে ফিরে যেতে পারে সেই ব্যবস্থা তারা করতেন এই কারণে তাদের নামকরণ করা হয় কুরাইশ এই নাম তাদের এই কাজের জন্য যে তাক তাফতিস তথা অনুসন্ধান এই অর্থে কবি হারিস ইবনে হিল্লি যা বলেন হে আমাদের হে আমাদের সম্পর্কে অনুসন্ধানী বক্তা আমর এর নিকট তার প্রতি কোনো স্থিতি নেই এটি জুবাইর ইবনে বাক্কারের বর্ণনা আবার কেউ কেউ বলেন কুরাইশ শব্দটা কিরোশ শব্দের তাসগির তথা ক্ষুদ্রতা জ্ঞাপক শব্দ আর কিরশ অর্থ সমুদ্রে বিচরণকারী প্রাণী কোন কবি বলেন আর কুরাইশ হচ্ছে সমুদ্রে বসবাস করা প্রাণী যে কারণে কুরাইশকে কুরাওস নামে আখ্যায়িত করা হয়েছে আবুর রুকানা আল আমিরি সূত্রে বলেন মোয়াবিয়া আল্লাহ আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহুকে জিজ্ঞাসা করলেন কুরাইশের এই রূপ নামকরণের কারণ কী তিনি বললেন এটি সামুদ্রিক প্রাণীর কারণে যা কিনা সমুদ্রের সর্ববৃহৎ প্রাণী তাকে বলা হয় কিরোস। ক্ষুদ্র বৃহৎ যার নিকট দিয়ে এই প্রাণী অতিক্রম করে তাকেই গ্রাস করে তিনি বললেন এই প্রসঙ্গে আমাকে কোনো কবিতা আবৃত্তি করে শোনান তিনি আমাকে কবি জুমাহির কবিতা শোনালেন যাতে তিনি বলেন আর কুরায়োষ সেই প্রাণী যে বাস করে সমুদ্রে এই কারণে কুরাওসের নামকরণ করা হয়েছে কুরাওস সে ক্ষুদ্র বৃহৎ সবই গ্রাস করে নেয় ছাড়ে না কোনো পাখাওয়ালা পাখনা। না এভাবেই জনস্পদে কুরাইশ গোত্র গ্রাস করে জনপদকে প্রচণ্ডভাবে আখেরি জামানার কুরাইশদের একজন নবী হবেন তিনি তাদের অনেকের অত্যাচার হত্যার ও জখমের কারণ হবেন আবার কেউ কেউ বলেন কুরায়স ইবনুল হারিস ইবনে ইয়াখলাদ ইবনে কিনানার নাম অনুসারে কুরায়স নামকরণ করা হয়েছে আর তিনি ছিলেন বনু নজর এর নেতা এবং তাদের সঞ্চিত সম্পদের রক্ষক আরবরা বলতো কুরাওসের দল এসেছে ঐতিহাসিকরা বলেন ইবনে বদর ইবনে কুরায়স ছিলেন ওই ব্যক্তি যিনি ঐতিহাসিক বদর কূপ খনন করান কুরআন মাজিতে এই যুদ্ধকে ইয়াউমুল ফুরকান তথা পার্থক্যের দিন এবং দুটি দলের মুখোমুখি হওয়ার দিন বলে উল্লেখিত করেছেন আল্লাহই ভালো জানেন কুরাইশের দিকে সম্পৃক্ত করে কার্শি ও কুরাইশি বলা হয় জাওহারি বলেন এটাই যুক্তিযুক্ত কবি বলেন সকল কুরাইশি সেহারায় রয়েছে গাম্ভীর্যের ছাপ দ্রুত ছুটে যায় সে বদান্নতা ও সম্মানের দিকে অভিধানবেত্তা জাওহারি বলেন কুরাওস শব্দটি যদি শাখাগত্র অর্থে ব্যবহারিত হয় তবে তা হবে মানাসার্ফ আর যদি গোত্র অর্থে ব্যবহারিত হয় তা হবে গাইরি মানাসার্ফ এই প্রসঙ্গে জনৈক কবি বলেন সমস্যার মোকাবিলার ক্রাইশরা যথেষ্ট তাতে তারা নেতৃত্ব দেয় আর মুসলিম তার সহি গ্রন্থে ওয়াসিলা ইবনে আসকার সূত্রে বলেন রাসুলুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন তালা ইসমাইলের বংশধরদের মধ্য থেকে কিনানাকে মনোনীত করেছেন আর কুরাশকে মনোনীত করেছেন কিনানার সন্তানদের মধ্য থেকে এবং হাসিমকে মনোনীত করেছেন কুরাশ থেকে এবং আমাকে মনোনীত করেছেন বনু হাসিম থেকে আবু ওমর ইবন আবদুল বার বলেন বনু আবদুল মুতালিবকে বলা হয় রাসুল্লাহ সাল্লাহাম এর পরিজন বনু হাসিম গোত্র আবু আবদ মানাফ তার উপগোত্র এবং ক্রাইশ তার গোত্র এবং বনু কিনানা তার কিবা বা কবিলা এবং মুজার তার কওম কিয়ামতের দিন পর্যন্ত তার প্রতি আল্লাহর পক্ষ থেকে সর্বদা বারু দৌরুদ ও সালাম বর্ষিত হোক ইবনে ইসাহাক বলেন নজর ইবনে কিনানার সন্তান হোসেন মালিক এবং মুখাল মুখাল্লাদ ইবনে হিসাম সালত নামের তার আরেক সন্তানের কথা উল্লেখ করেছেন এবং তাদের সকলের মা হচ্ছেন সাদ ইবনে জারব আল উদ উদওয়ানি কাসির ইবনে আব্দুর রহমান যিনি খুজাগোত্রের অন্যতম সম্মানিত ব্যক্তি এবং বনু মোলাইহ ইবনে আমর এর অন্তর্ভুক্ত ইবনে হিসাম বলেন বনু মোলাইহ ইবনে আমর সালত ইবনে নজর এর পুত্র হচ্ছেন ফিহর এই ফিহরের মা ছিলেন জন্দলা জন্দলা বিনতে হারিস ইবনে মোজাজ আল আজগার আর ফিহরের সন্তানরা হচ্ছেন গালিব মোহারিব হারিস ও আসাদ আর এদের মা লাইলা বিনতে সাহাস ইবনে হুজাইল ইবনে মুদ্রিকা ইবনে হিসাম বলেন জন্তলা বিনতে ফিহর তাদের বইমাতৃ বোন ইবনে হিস আখ বলেন গালিব ইবনে ফিহরের সন্তান হচ্ছেন লুয়াই এবং তায়ম এদেরকে বলা হয় বনুল আদরাম আর তাদের মা হচ্ছেন সালমা বিনতে আমর আল খুজাই আর ইবনে হিসাম বলেন কায়স ছিলেন গালিবের অন্য এক সন্তান তার মা ছিলেন সালমা বিনতে কাব ইবনে আমর আল খুজাই আর ইনি হলেন লুয়াই এর মা ইবনে ইসহাক বলেন লুয়াই ইবনে গালিব তার চার পুত্র কাব আমির সামা এবং আউফ ইবনে হিসাম বলেন এমনও বলা যায় যে তিনি জন্ম দেন হারিসকে আর তারা হচ্ছেন জশম ইবনে হারিস রবিয়ার হুজান গোত্রে এবং সাদ ইবনে লুয়াইকে আর তারা হচ্ছেন সাইবান ইবনে সালাবার বিনানা গোত্র আর এরা হচ্ছেন তাদের প্রতিপালনকারী আর খুজাইমা ইবনে লুয়াই যারা সারবাম ইবনে সালাবা গোত্রে আশ্রয় গ্রহণকারী অতপর ইবনে ইসাহাক সামা ইবনে লুয়াই এর বর্ণনা প্রসঙ্গে উল্লেখ করেন যে সামা ওয়ামানে চলে যায় এবং সেখানে বসবাস করে আর তিনি এটা করেন তার ভাই আমির এর সঙ্গে শত্রুতা আর বিদ্বেষের কারণে ভাই আমির তাকে ভয় দেখালে তিনি তাতে ভীত হয়ে ওমানে পালাই পালায়ন করেন এবং সেখানেই নির্জন নিঃসঙ্গ অবস্থায় মারা যান আর তার কারণ এই হয়েছিল যে তিনি আপন উটিনি ছেড়ে দিলে একটি সাপ এসে উটিনিটির ঠোঁট জড়িয়ে ধরে তখন উটিনিটি কাত হয়ে পড়ে যায় এবং সাপটি সামাকে দংশন করে ফলে তার মৃত্যু হয় কথিত আছে যে মৃত্যুর পূর্বে তিনি আঙ্গুল দ্বারা মাটির উপর কয়েকটি পুঙ্কিতিটি লিখেছেন চক্ষু রোদন করো সামা ইবনে লুয়ায়ের তরে ঝুলি রইয়াছিল তার সঙ্গে যে ঝুলন্ত বস্তু সাপ। হে ইবনে লুয়াই তুমি চেয়েছিলে মৃত্যু ঠেকাতে মৃত্যু যাকে গ্রাস করতে চাই তার তো ঠেকাবার ক্ষমতা নাই ইবনে হিসাম বলেন আমি জানতে পেরেছি যে তার কোনো এক সন্তান রাসুরুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের নিকট আগমন করে সামা ইবনে লুয়াইয়ের সঙ্গে নিজের বংশের সম্পৃক্ততা ব্যক্ত করলে রাসুরুল্লাহ সাল্লাম তাকে বলেন কবির সামা তখন জনৈক সাহাবি তাকে বললেন হে আল্লাহর রাসুল আপনি যেন তার পঙ্কিতিটির দিকে ইঙ্গিত করেছেন কত পানপত্র প্রবাহিত হয়ে করেছে হে ইবনে লুয়াই মৃত্যু ভয়ে তুমি তো সিলেত তা তো প্রবাহিত করার তখন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বললেন হ্যাঁ আর সোহাইলি বলেন কারো কারো মতে সামা কোনো সন্তান রেখে যাননি জুবাইর বলেন সামা ইবনে লুয়াইর গালিব নাকিত এবং হারিস নামের তিনটি পুত্র ছিল ঐতিহাসিকরা বলেন যে সামা ইবনে লুয়াইয়ের সন্তানরা ছিল ইরাকে যারা হসরত আলী আল্লাহ আনহুয়ের সঙ্গে বিদ্বেষ পোষণ করত। তাদের মধ্যে একজন ছিল আলী ইবনুল জাদ যে তার যে তার আলু যে তার আলী নামকরণের জন্য আপন পিতাকে গালিগালাস করত। বনু সামা ইবনে লুয়াই অন্যতম অধনস্থ পুরুষ আর আরা ইবনুল ইয়াজিদ ছিলেন ইমাম বুখারের অন্যতম উস্তাদ ইবনে ইসাহাক বলেন আউফ ইবনে লুয়াই সম্পর্কে কথিত আছে যে তিনি কুরাইশের একদল অশ্বরোহীর সঙ্গে বহির্গত হন গাতফান ইবনে সাদ ইবনে কায়োস ইবনে আইলান এর জনপদে পৌঁছালে তিনি সেখানে রয়ে যান এবং তার সঙ্গীরা চলে যায় তখন তার নিকট আগমন করেন সালাবা ইবনে সাদ তিনি বনু লুবিয়ানের জ্ঞাতি ভাই ছিলেন সালাবা তাকে এবং তার স্ত্রীকে সেখানে রেখেছেন এবং তার সঙ্গে ভ্রাতৃত্ব বন্ধন স্থাপন করার ফলে বনু লুবিয়ান এবং সালাবা গোত্রের মধ্যে তার বংশ বিস্তার ঘটে বলে ঐতিহাসিকরা ধারণা করেন ইবনে ইসাহাক বলেন ওমর ইবনুল খাতা রাদিয়াল্লাহান খু বলেছেন আমি যদি আরবের কোনো গোত্রের দাবিদার হতাম অথবা তিনি বলেন যে আমি যদি তাদেরকে আমাদের মধ্যে সম্পৃক্ত করতাম তাহলে আমি বনু মুর্রা ইবনে আউফের অন্তর্ভুক্ত হওয়ার দাবি করতাম আমরা তাদের মতো তোমাদের আমি আমরা তাদের মতো লোকেদেরকে চিনি অথচ আমরা সেই ব্যক্তির অবস্থান স্থল সম্পর্কে জানি না এই বলে তিনি আওফ ইবনে লুয়াইয়ের দিকে ইঙ্গিত করেন ইবনে ইসাক বলেন আমি অভিযুক্ত করতে পারি না এমন ব্যক্তি আমার নিকট হাদিস বর্ণনা করেন যে ওমর ইবনেল রাদিয়া রাদিয়াল্লাহ আনহু কতিপয় ব্যক্তিকে বলেন তাদের মধ্যে বনু মুর্রার লোকও ছিল তোমরা যদি নিজেদের বংশের দিকে ফিরে যেতে চাও তবে সেদিকে ফিরে যাও ইবনে ইসাহ বলেন আর এরা ছিলেন গাতফান বংশের নেতৃস্থানীয় ব্যক্তি তারা ছিলেন গাতফান কায়েস বংশের সকলের মধ্যে সেরা তারা তাদের সেই পরিচয় নিয়ে সেখানেই রয়ে যান ঐতিহাসিকরা বলেন ওরা বলতো যখন তাদের নিকট বংশের কথা বলা হতো আমরা তা অস্বীকার করেছি না করছি না আমরা তার বিরোধিতাও করছি না আর তাই হচ্ছে আমাদের নিকট সবচেয়ে প্রিয় বংশধারা অতপর লুয়াই সম্পর্কে লুয়াইয়ের সঙ্গে সম্পর্ক স্থাপন প্রসঙ্গে তিনি তাদের কবিতার উল্লেখ করেছেন ইবনে ইসহাক বলেন এবং তাদের মধ্যে বুসল বুসল অর্থ নিষিদ্ধ বুসল নামে একটি প্রথা চালু ছিল আর সেই প্রথাটি হচ্ছে আরবদের মধ্যে বছরের আট মাসকে হারাম বা নিষিদ্ধ জ্ঞান করা আর আরবরা তাদের এই প্রথা সম্পর্কে অবগত ছিল এবং ওই সময়ে তারা তাদেরকে নিরাপত্তা দান করত আর নিজেরাও নিরাপদ বোধ করত আমি বলি রবিয়া এবং মুচার গোত্র বছরে চারটি মাসকে নিষিদ্ধ জ্ঞান করত। সেই মাসগুলো হল মুস্তাক মুস্কাদা জুলহিজজা, হিজা চতুর্থ মাস সম্পর্কে রবিয়া আর মুজার এর মধ্যে মতভেদ রয়েছে মুজার গোত্র বলে সেই মাসটি জুমাদা ও সাবানের মধ্যবর্তী মাস অর্থাৎ রজব মাস পক্ষান্তরে রবিয়া গোত্রের মতে সেই মাসটি হচ্ছেন সাবান ও সাওয়ালের মধ্যবর্তী মাস অর্থাৎ রমজান মাস সহি বুখারি ও সহি মুসলিমে আবু বকর থেকে হাদিসটি বর্ণিত হয়েছে যে রাসুলুল্লাহ ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন আসমান জমিনে বৃষ্টির দিন আল্লাহ তা যেভাবে সৃষ্টি করেছেন সেই অবস্থায় তা ফিরিয়ে এসেছে বছর হচ্ছে বারো মাসে সেগুলির মধ্যে চারটি হচ্ছে হারাম তিন হারাম মাস তিনটি মাস পরপর জুলকাদ জিলহজ। মহরম এবং মুজার এর রজব যা হচ্ছে জুমাদা ও সাবান মাসের মধ্যবর্তী মাস এই থেকে রবিয়া রবিয়া নয় বরং মুজার এর উক্তির বিশুদ্ধতা প্রমাণিত হয় আল্লাহ আল্লাহতালা বলেন আল্লাহর নিকট মাসের গণনা তার কিতাবের বারো মাস যেদিন তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন তার মধ্যে চারটি মাস হারাম মাস সুরাত তবায়ের ছত্রিশ নম্বর আয়াত বনু আওফ ইবনে লুয়াই যে আটটি মাসের হারাম গণ্য করে উক্ত আয়াত দ্বারা তা খণ্ডিত হয়ে যায় আর তারা আল্লাহর বিধানে অতিরিক্ত সংযোজন করেছে এবং যা হারাম নয় তাকে হারামের অন্তর্ভুক্ত করেছে আর হাদিসে যে বলা হয়েছে যে তিনটি মাস পরপর এটা নসিপন্থীদের মতের খণ্ডন যারা মুহাররমের মতামতের সফরে মুহাররমের কে সফর মাস পর্যন্ত পিছিয়ে দিত মহানবী সাল্লাহ সাল্লামের বাণী মুজার এর রজব মাস এই কথার এই কথাই খণ্ডিত হয়েছে রবিয়া গোত্রের মত ইবনে ইসাহাক বলেন কাব লুয়াইর তিনজন পুত্র ছিল মুররা আদি ও হাসিস এবং মুররাও তিন সন্তান ছিল কিলাব তায়ম এবং ইজ ইজাক 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 যা এদের প্রত্যেকের মা ভিন্ন ভিন্ন তিনি বলেন কিলাবেরও দুই পুত্র ছিল কুসাই সহরা এই দুইজনের মা ছিলেন ফাতেমা বিনতে সৌদি ইবনুল সায়ল ইয়ামানের জাসা আমাদের গোত্রের অন্যতম জুদারা এরা ছিলেন বনু সায়ল ইবনে বকর বকরের মিত্র এই ফাতিমার পিতৃপুরুষ সম্পর্কে কবি বলেন মানুষের মধ্যে আমরা দেখি না একজন মানুষকেও যাদেরকে আমরা জানি সাদ ইবনে সায়লের মত সুহাইলি বলেন সায়ল এর নাম হচ্ছে কামর ইবনু জামালা আর তিনি হলেন সর্বপ্রথম ব্যক্তির যার তরবারিকে স্বর্ণ ও রৌপ্য খচিত করা হয় ইবনু ইসহাক বলেন তাদেরকে জুদারা বলা হতো এই জন্যে যে আমির ইবনুল আমর ইবনে খুজাইমা ইবনে জাসামা হারিস ইবনে মুসাম আল জুরহুমের কন্যাকে বিবাহ করেন তখন জুরহুম গোত্র ছিল বাইতুল্লার সেবায়েত তিনি কাবার জন্য প্রাচীর নির্মাণ করান এই কারণে আমর এর নামকরণ হয় জাদির তথা প্রাচীর নির্মাতা এই কারণে তার সন্তানদেরকে জুদারা বলা হয়ে থাকে